আসলে আমার মনে হয় যে যারা সাঁতার জানে না তাদেরকে খুব বেশি স্রোতের কাছে যাওয়াটা অবশ্য ঠিক না। যেমন আমি এই কোমর পর্যন্ত পানি, এতটুকু আমি নামতে পেরেছি, এর বেশি আমি যাইনি, কারণ আমি নিজেও সাঁতার জানি না। তো নিজের জীবনটাও তো দেখতে হবে, আর এতজন মিলে যাওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না। তবে এটা ঠিক যে ওই নিজেরা যদি খাবার দিতে যায় বিভিন্ন এলাকা, অনেক কিন্তু এখনও অনেক অঞ্চল আছে যেখানে খাবার এখনও পৌঁছায়নি, তো সেসব এলাকাতে না আসলে একজন দুজন গেলে না গুছিয়ে খাবারটা বিতরণ করা সম্ভব হয় না। তো ওই এলাকাগুলোতে যারা যাবে আমার মনে হয় 4-5 জন গেলেই যথেষ্ট, সুন্দরভাবে করতে পারবে। অনেক সময় এলাকার মানুষরাও হেল্প করে, ওনারাও হেল্প করে। তো যেখানে অনেক স্রোত সেখানে যারা সাঁতার জানে না আমার মনে হয় সেখানে তাদের না যাওয়াটাই ভালো, বেশি গভীরে না যাওয়াটাই ভালো। পরিস্থিতি তো আসলে খুবই ভয়াবহ। কুমিল্লা তিতাসের ওখানে আমি গিয়েছি, ওখানে আমি প্রায় 7-8টা গ্রামের ওখানে আমি গিয়েছি, আমার ভালোবাসা যতটুকু দেয়া সম্ভব আমি দিয়ে এসেছি। আর ফেনীতে আমাদের যে টিম, ওই টিম থেকে 2 ট্রাক মানে 1,400 পরিবারের জন্য খাবার নিয়ে গেছে। আর আমি এখানে যতটুকু যা পারছি করছি, আমি নিজে গিয়ে নিজের হাতে আমি দিয়েছি। আরও অনেক জায়গায় যাব, কিন্তু এখন আমার একটু মনটা খারাপ কেন, যে আমাদের একটা টিম যে বুড়িচং, কুমিল্লা বুড়িচং ওই এলাকাতে ওই সাইটে গিয়েছিল, একটা শিশুর লাশ পেয়েছে, ওইটা শোনার পর থেকে মনটা খুবই খারাপ লাগছে। এই তো পরিস্থিতি তো ভীষণ খারাপ। আসলে এখানে সবারই আসা উচিত, সবারই সাহায্যের হাতটা বাড়ানো উচিত। সবাই কিন্তু করছে, টুকটাক যে যা পারছে তাই করছে। এটা আমার দেখে খুব ভালো লাগে যে এটা দেশপ্রেম, যে মানে বিপদে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে, এই জিনিসটা খুব ভালো, আসা উচিত। অফিসিয়ালি একটু দেরিতে উদ্যোগ নেওয়াটার আসলে কারণটা হচ্ছে কি, সবাই ব্যক্তিগতভাবে যার যার জায়গা থেকেই আসলে ত্রাণ দিচ্ছে। আর দীপজল ভাই তো প্রতিদিনই উনি বিভিন্ন জায়গাতেই ওনার খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন, তো এভাবে অনেকেই করছেন, এই জন্য হয়তো বা। আর দেখা যাক কী হয়, শিল্পী সমিতি তো চেষ্টা করে যাচ্ছে, আজকে তো ফান্ড ওপেন করলেন। আজকে খুব বেশি যে দেখেছি আর্টিস্ট তা না, অভিনেতা অভিনেত্রী যে অনেক ছিল তা না, আসবে, আজকে মাত্র তো ফান্ডটা ওপেন করেছে, নিশ্চয়ই আসবেন, আস্তে আস্তে সবাই আসবেন, হেল্প করবেন, অবশ্যই করবেন। এগুলো আসলে উচিত না, এই মুহূর্তে এগুলো উচিত না, এই মুহূর্তে না আসলে কার কী প্রয়োজন সেই দাবি নিয়ে মিছিল, মিটিং, হ্যাঁ, আন্দোলন, এগুলো এই মুহূর্তে না করাটাই ভালো। এখন সবাইকে এক হয়ে কাজ করতে হবে, সবাই এখন বন্যার দিকেই কিন্তু সবার ফোকাস, সবার মনটা এখন ওই দিকেই পড়ে আছে, কীভাবে মানুষগুলোকে বাঁচাবে, তা এর মধ্যে এগুলো করা আসলে ঠিক। বিপদের কাজ করলে বিপদ হবে। এখন যারাই আসুক দেশে, আমার কথা হচ্ছে যে জনগণের যেন সমস্যা না হয়, হ্যাঁ, যে মিটিং হোক, মিছিল হোক, যাই হোক, রাস্তাঘাটে কিন্তু দেখা যায় বেশিরভাগ মানে সাধারণ মানুষগুলোরই ক্ষতি হয় বেশি, আপনাদেরও তো কম ক্ষতি হয় না, আপনারা তো জীবনটা হাতে নিয়েই ছুটে যান, তাই না, মানুষের সমস্যাগুলোর মানুষের কাছে তুলে ধরার জন্যই তো যান, তো সেখানেও কিন্তু আপনাদেরও অনেক সময় গায়ে হাত তোলা হয়, আপনারাও গুলিবিদ্ধ হন, তো এগুলো আসলে উচিত না, সব কিছু মেনটেন করেই চলা উচিত।